আমি এখন দাঁড়িয়ে আছি সায়দাবাদে। সকালে গিয়েছিলাম কুমিল্লাতে, কুমিল্লা গিয়েছিলাম ব্লগ তৈরি করার জন্য ঠিক আপনাদের জন্য। তবে আমার ভুল হয়েছে একটু, যে সকাল থেকেই দেখছি আকাশটা খুব খারাপ এবং বৃষ্টি ছিল, তো ভাবলাম যে হয়তো এখানে বৃষ্টি হতে পারে, কুমিল্লায় নাও হতে পারে। তো সেই চিন্তা করে যখন কুমিল্লায় চলে গেলাম, কুমিল্লায় গিয়ে দেখলাম বাস থেকে নামতেই পারি না, একদম মুষলধারে বৃষ্টি। সেই বৃষ্টি মাথায় নিয়ে যখন নামলাম, সকালে নাস্তাও করিনি, একটা দোকানে ঢুকে দুইটা সিঙ্গারা আর এক কাপ চা খেয়ে কোনো রকম বেরিয়ে চলে আসলাম। তারপর তো রাস্তায় বাইরে দাঁড়িয়ে থাকলাম, কোনো উপায় নেই। আবার একটু হালকা হতেই আমি একটা গাড়িতে উঠে চলে আসলাম ঢাকায়, উপায় নেই। তো রাস্তায় খিদে পেয়ে গেছে, এখন তো সায়দাবাদ নেমেছি, তো সায়দাবাদ নেমে এখন খাবার টাইম, তো খাবোটা কোথায়? তো হঠাৎ করে দেখলাম যে রাস্তার পাশেই মোটামুটি একটা হোটেল খাবার দোকান, তো খাবার দোকানে ঢুকে খেলাম। এই খাবার দোকানটা হচ্ছে এরকমই, যদি আপনাদের দেখাই, ঠিক এরকমই খাবার দোকান। এখানে যা যা পাওয়া যায় সেগুলো দেখাচ্ছি আপনাকে আমি। এখানে কিছু ভাজা মাছও পাবেন, আর কিছু রান্না তরকারি ছোট ছোট মাছ এগুলোও আছে। এখানে যে মাছগুলো আছে এগুলো হচ্ছে সমুদ্রে পোয়া মাছ বলে, আর এখানে হচ্ছে কাতলা মাছ, এটা হচ্ছে কাতল মাছ। তো এবং হোটেলের ভিতরে পরিবেশটা যদি আপনাকে দেখাই, এখানেও কিছু মাছ রান্না করা আছে যেটা আমরা এখনো খাই নাই। এখানে মোটামুটি এখানে ছোট মাছও বেশ কিছু পাওয়া যায়। এখানে মোটামুটি করলা ভাজিও পাবেন। হোটেলের ভিতরে পরিবেশটা যদি আপনাকে দেখাই, ঠিক এরকমই দেখতে। দুপুরে লাঞ্চটা যখন এখানে সারলাম, বসছিলাম তো মোটামুটি খাবার উদ্দেশ্যে, তো যখন খেলাম প্লেটে দিল মাছ দিল। আপনাদের বলতে চাচ্ছি না যে আপনারা কখনো এই ধরনের হোটেলে খাবেন না, খাওয়ার আগে অবশ্যই দেখবেন যে সেটা আপনার খাবার উপযোগী আছে কিনা। আপনাকে স্ট্রিট ফুড খেতে কেউ নিষেধ করবে না, কিন্তু যখন খাবেন অবশ্যই দেখবেন। তো খাওয়ার পরে ওখান থেকে যখন বের হলাম, নিজেকে একটু পরিশোধন করার জন্য চিন্তা করলাম রাস্তায় বেরিয়ে একটা চা খেয়ে নিয়ে। তো চায়ের দোকানে ঢুকলাম। এই কাকা চিনি নাই তো এতে? আচ্ছা, তো আমি তো আবার সুগারলেস চা খাই। চায়ের দোকানগুলো ঠিক এরকমই, যদি আপনাকে দেখাই, এখানে যে চায়ের দোকানগুলো আছে পরিবেশটা ঠিক আপনাকে যখন দেখায় ঠিক এরকমই হবে রাস্তার পাশে, আর বাসগুলো যখন দাঁড়িয়ে আছে আপনি চা খেতে পারেন, চায়ে কোনো অসুবিধা নেই। কারণ পানি তো বয়ল হচ্ছে, পানি গরম হচ্ছে, তার মধ্যে একটু চা পাতা ঢেলে দিচ্ছে, তার মধ্যে একটু দুধ দিচ্ছে, এগুলোতে আপনার কোনো অসুবিধা হবে না। কিন্তু যদি আপনি এই ছোটো ছোটো স্ট্রিট ফুডের দোকানগুলোতে বা এখানে ভাত তরকারি যেগুলো রান্না করে এগুলোতে যদি আপনি মানে ভরসা করে খেতে ঢোকেন, তার আগে অবশ্যই চিন্তা করবেন যে এই রান্নাটা কতদিন আগে তৈরি করা হয়েছিল। আমি তো খেতে পারিনি, আমি বা আমার সঙ্গে আমার যে পার্টনার ছিল, ভালো আছেন ভাই? আমার সঙ্গে যে ছিল, আমরা মোটামুটি আপনাদের দেখালাম না, কারণ এটা দেখালে আপনারা হয়তো নিরুৎসাহিত হবেন, তো রেখেই আমরা উঠে চলে এসেছি। আর পানি অবশ্যই কখনো এই দোকানে এইসব দোকানে খাবেন না, অবশ্যই কিনে খাবেন। মানে চিন্তা করেছিলাম আপনাদের নিয়ে কুমিল্লা শহরটাকে বেড়াবো, পুরো কুমিল্লা শহরটা স্ক্যান করতে না পারলেও বেশ কিছু আংশিক আপনাদের দেখাবার চিন্তা করেছিলাম, কিন্তু পারলাম না। যখন আগামীতে আমার সঙ্গে থাকবেন কুমিল্লা শহর বেড়াবো, তখন হয়তো আরও কথা হবে, আড্ডা হবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামীতে আরেকটা ব্লগে, কথা হবে, আড্ডা হবে।